এআর ক্রিয়েশনের পক্ষ থেকে সকলকে নমস্কার। আমি রূপনা, আজ আমি দেখাবো মোম ছাড়া আটা দিয়ে মাকড়সা ডিজাইন তৈরি করার নিয়ম। এই যে ছবিটি দেখছেন, এটার এক পাশে আটা দিয়ে ব্রাশ করা এবং এই ছবিটির দুপাশে আটা দিয়ে ব্রাশ করা। তাহলে আমরা এবার শুরু করি। একটি পাত্রে আমরা আটা নিব। আটা নিয়ে পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। ভালোভাবে গুলে গেলে আমরা এটাকে কাপড়ে দেওয়ার জন্য প্রস্তুত করে ফেললাম। কাপড়টি অবশ্যই আগে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিয়ে একটু শুকা দেবেন, যেন হালকা একটু ভিজা থাকে। সেই অবস্থায় আমরা কাপড়টাতে আটা লাগাবো, যেন বেশি ভিজা না থাকে। বেশি ভিজা থাকলে তো আটা লাগবে না, এদিকটা খেয়াল রাখবো। আবার শুকনো থাকলে তো দিলেই উঠে যাবে, সেজন্য হালকা একটু ভিজা রাখবো। এবার আমরা কাপড়টি দিয়ে নিলাম। কাপড়টি দিয়ে আমরা আটা ব্রাশ করে নিচ্ছি। খুব পাতলা আবার খুব মোটা করব না। বেশি মোটা করলে বা এক একবার এক আঁচড়ের উপর বারবার আঁচড় দিলে সেটা চট আকারে উঠে যাবে, তাই আমরা একটু খেয়াল রাখবো। আমরা ভালোভাবে পুরো কাপড়টিতে আটা দিয়ে ব্রাশ করে নিব। ব্রাশ করে নিয়ে কড়া রোদে শুকাবো। যেহেতু আমি এই যে আষাঢ় মাসে কাজ করছি, আমার একটু কষ্ট হচ্ছে শুকাতে। এক পাশ শুকিয়ে নিয়ে তারপরে আমরা অন্য পাশে আবার আটা দিয়ে প্রলেপ দিয়ে নিব। আমরা এটাতে আটা দিয়ে নিয়েছিলাম, রোদে শুকিয়ে নিয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে এটা কেমন হয়েছে। এই যে পুরো শুকানো হয়েছে। এবার আমরা এইভাবে ভাঙবো। দেখেন, ভাঙলে কি সুন্দর মচর 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 একটা শব্দ হচ্ছে। আমরা এটাকে ভেঙে নেব। এভাবে আমরা পুরোটা ভেঙে নেব। যদি খেয়াল করেন, খুব সুন্দর করে দেখতে পাবে যে আমার এই যে ভাঙা হয়ে গিয়েছে। এবার আমি এটা ভিজিয়ে নিব পানিতে। সাবধানে ভিজাবো, যেন আবার পুরোটা ভেঙে না যায়, চটচট উঠে না যায়, তাহলে রঙটা বেশি ঢুকে যাবে। ভিজিয়ে নিলাম। ভিজিয়ে রেখে দিব, পানিটা ঝরা পর্যন্ত রেখে দিব। ভিজিয়ে রেখেছি, যে পানি ঝরা দেওয়ার জন্য রেখে দিয়েছি। এবার আমরা রং করব। আমি ঠান্ডা পানি রং করব, পুষিয়ান রং। এই যে ঠান্ডা পানি, আমরা সাধারণত পুষিয়ান করার সময় আমি একটি থ্রি পিসের জন্য 5 থেকে 6 তোলা রং নেই, তাহলে রংটা সুন্দর হয়। যেহেতু আমি এখানে হাফ গজের মতো করব, তাই আমি হাফ তোলা বা তার অল্প রং নিলেও হবে, কিন্তু এটা একটু নষ্ট হবে। তো যেহেতু একটা ছোট একটা টুকরা করতেছি, সেক্ষেত্রে আর পানি বেশিটা নিব, বেশি নিব, কারণ হচ্ছে কাপড়টাতে একটু বেশি জায়গা লাগবে। আর এক তোলা পুষিয়ান রঙের জন্য আমরা ডাবল সোডা অ্যাশ নেব। তাহলে যদি এক তোলা রং নিই, আমরা 2 তোলা সোডা অ্যাশ নেব। আমি লবণ ব্যবহার করব না, কারণ আমি ভালো ব্র্যান্ডের রং ব্যবহার করছি, এ গ্রেডের রং। আমি যেহেতু সবসময় কাজ করি, আমার একটা মাপ হয়ে গিয়েছে, তাই আমি এখানে 1 তোলা পরিমাণে সোডা অ্যাশ দিব। ভালোভাবে নেড়ে নিব, যতক্ষণ পর্যন্ত দানা দানা থাকবে এবং পানিটা ঘোলা থাকবে ততক্ষণ পর্যন্ত নেড়ে নিব। নাড়তে নাড়তে যখন পানিটা আবার মানে যেমন পানির একটা রূপ থাকে তেমন হবে, তখন আমরা রং দিয়ে দিব। এই যে নাড়তেছি, বাইরে বৃষ্টি হচ্ছে, একটু বাতাস আছে হালকা, সেজন্য পাতা উড়ে এসে পড়ে গেছে, তো এটা কোনো ব্যাপার না। এই যে দেখেন, এখন কোনো
ছোড়া অ্যাশ নেই বা কোনো দানা দানা নেই। এবার রং দিব, আমি হাফ তোলা রং দিব। আমি কেজি ধরে রং নিয়ে আসছিলাম পুষিয়ানে, আর অল্পই আছে, এই যে রং দিব। আমার এটুকু রঙেতেই হয়ে যাবে। সব সময়ের জন্য মনে রাখবো যে সোডা অ্যাশ যেন কম না হয়। সোডা অ্যাশ কম হলে রং কিন্তু হালকা হয়ে যাবে। রং আপনি একটু হালকা দিলে দেখা যায় যেহেতু লালের হালকা গোলাপি গোলাপি রং হয়ে যাবে, কিন্তু সোডা অ্যাশের পরিমাণ কম হলে কিন্তু রং উঠতেই থাকবে, রংটা আপনার কাপড়ে বসবেই। তো সোডা অ্যাশের পরিমাণটা আমরা সবসময়ের জন্য খেয়াল রাখবো। এবার আমি কাপড়টা দিয়ে দিব। সরি, বাইরে বৃষ্টি হচ্ছে, সেজন্য আবহাওয়া আর্দ্র, একটু সমস্যা হচ্ছে। যেহেতু আমি এটা মাটি নেড়ে দিয়েছিলাম শুকানোর জন্য, তাই এখানে একটু ময়লা লেগে গেছে। সাবধানে নাড়াচাড়া করবো, কারণ আটা তো উঠে যাবে চট চট ধরে। দেখেন, এই যে আমরা সুন্দরভাবে ভিজিয়ে রেখেছি রং করতে। এভাবে আমরা 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর সেটা তুলে নিয়ে, বেশি নাড়াচাড়া করবো না, আবার রং ঢুকে যাবে। পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করবো এবং রং করবো। রং থেকে তুলে নিব 5 থেকে 7 মিনিট পর। আমরা 5 থেকে 7 মিনিট একটু অপেক্ষা করব। এবার তুলে নিব। তুলে নিয়ে ধুয়ে নিব। এবার যদি আমরা চাই এই রংটার ভিতরে আবার সোডা অ্যাশ দিয়ে আমরা কিন্তু গোলাপি কালার করে ফেলতে পারি। এতে কিন্তু আমাদের সময় ও খরচ দুটোই বাঁচে। যেহেতু আমার গোলাপি কালারের কাজ নেই, আমি এটা ফেলে দিব। অন্য একদিন রং রিউজ করা আমি দেখাই দিব। আমি এটা সুন্দরভাবে এবার ধুয়ে নিব। কচলে কচলে ধুয়ে নিব। পুষিয়ান রং তো একটু উঠবেই। দেখেন, ধুতে ধুতে কিন্তু এখন প্রায় পানিটা গোলাপি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে! এখনো ধোয়া একটু বাকি, যতক্ষণ পর্যন্ত আটা উঠবে ততক্ষণ পর্যন্ত ধুতে হবে, একটু ডলে ডলে দিতে হবে।
ধুতে ধুতে এই যে সাদা পানি বের হয়ে গেছে, এবার আমি ফিক্সিং দিব। এই যে আমার ফিক্সিং ডাইং ফিক্সার, দুই এক ফুটা দিব। নেড়ে নিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে তুলে আমরা নেড়ে দিব, নেড়ে দিয়ে শুকিয়ে তারপরে দিন মার দিব। মার দিয়ে আয়রন করলে আমাদের প্রোডাক্টটি রেডি। আমি এটা দিয়ে একটা ফতুয়া তৈরি করব। দেখছেন কি সুন্দর, আমরা মোম ছাড়া বাড়িতে থাকা আটা দিয়েই একটি কাপড়কে রং করে ফেললাম। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এবং আমার কাছ থেকে কী শিখতে চান, কী জানতে চান সেটা কমেন্টে লিখবেন। আমি অবশ্যই আপনাদের প্রয়োজন মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আধা ঘন্টা হয়ে গিয়েছে, আমি এবার তুলে নিব। তুলে নেড়ে দিব। এই যে দেখেন কত সুন্দর হয়েছে।